একা করোনাই রক্ষে নেই। তার মধ্যেই আতঙ্কের কালো ছায়া দীর্ঘতর হচ্ছে আরেক ভয়ানক অসুখের আবির্ভাবে, ব্ল্যাক ফাঙ্গাস। করোনা মহামারীর ঝাপটায় গোটা দেশ যখন ছারখার হয়ে যাচ্ছে, তখন ভয়াবহ এই অসুখকেও মহামারী ঘোষণা করেছে কেন্দ্র। ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণার জন্য প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, যেখানে বলা হয়েছে এই রোগকে মহামারী আইনে তালিকাভুক্ত করা হোক। রাজ্যগুলিকে ব্ল্যাক ফাঙ্গাস রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানাতে হবে, ঠিক যেমনটা হচ্ছে এখন করোনা ভাইরাসের ক্ষেত্রে। মহামারী সংক্রান্ত বিষয়টি নিয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। চিঠিতে তিনি লিখেছেন, ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিসের শনাক্তকরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোকে মেনে চলতে হবে। जिस भी हॉस्पिटल में अगर कोई म्यूकर माइकोसिस का केस आए तो पहला इशू है उसमें एक तो नोटिफाई किया जाए उसको, हेल्थ फैसिलिटीज को, गवर्नमेंट की पब्लिक हेल्थ नेटवर्क को बताया जाए ताकि हम उसको कंसोलिडेट कर सकें। বৃহস্পতিবার করোনা নিয়ে ভার্চুয়াল বৈঠকের পর ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিস নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। ফাঙ্গাস এসেছে, সেটা সুরট থেকে এসেছে গুজরাটে, এবং সেটা রাজস্থান প্যান্ডামিক অলরেডি ডিক্লেয়ার করেছে, এবং আমাদের এখানেও চারটে কেস আমরা পেয়েছি এরকম। সুতরাং এগুলো নিয়ে তো কথা বলার দরকার, সেই ওষুধগুলো পাওয়া যাচ্ছে না। আমি যে ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধগুলো দেব লোককে, সেই ওষুধগুলো পর্যন্ত দিচ্ছে না। এই ওষুধগুলো কেন্দ্রীয় সরকারের ভাণ্ডারে থাকে এবং এটা তাদের কাছে প্রোকিউরমেন্ট করার পলিসি, তো মহা মুশকিল। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিস এক ধরনের ফাঙ্গাল সংক্রমণ। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে, এইচআইভি বা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত, নিয়মিত স্টেরয়েড নেন বা হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, তারা মিউকর মাইকোসিসে আক্রান্ত হতে পারেন। করোনা আক্রান্ত রোগীদের মধ্যেও এই রোগের প্রাদুর্ভাব হচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাস নর্মালি যাদের ইমিউনিটি ডাউন থাকে তাদের ইনফেক্ট করতে পারে, তো মেইনলি দেখা যায় ডায়াবেটিক পেশেন্টদের বা যাদের ইমিউনিটি কম, যেমন ধরো ক্যান্সার কেমোথেরাপি বা যাদের হয়তো রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে বা ডায়ালিসিস চলে বা ক্যান্সার কিমোথেরাপি চলে, এইডসের পেশেন্ট, এদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিস যেটাকে বলা হচ্ছে সেটা দেখা যায়। রক্তের নালীর মধ্যে ঢুকে ব্লাড ক্লট করে দেয়, যার জন্য যে এরিয়াটা রক্ত সাপ্লাই সেটা বন্ধ হয়ে গিয়ে সেই জায়গাটা পচন ধরতে শুরু করে এবং কালো হয়ে যায়। দ্যাটস ওয়াই দ্য নেম কেম ব্ল্যাক ফাঙ্গাস। এরা যে মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত চারজন রোগীর সন্ধান মিলেছে। এদের মধ্যে দুজন ঝাড়খণ্ড ও দুজন বিহারের বাসিন্দা। চোখের সমস্যা, স্নায়ু সমস্যা, কোভিড সেরে যাওয়ার পরেও কাশি না কমা, শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিচ্ছে মিউকর মাইকোসিসে আক্রান্তদের। মূল উপসর্গ হচ্ছে হঠাৎ করে চোখের বা মুখমণ্ডলের একদিকে ব্যথা, চোখে দুটো জিনিস একসাথে দেখতে পাওয়া, চোখের পাতা পড়ে যাওয়া, তীব্র মাথা যন্ত্রণা, নাক বুজে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক ঝাললে রক্ত বা কালো কালো কিছু বস্তু বেরিয়ে আসা, হঠাৎ করে দাঁত একটা দুটো পড়ে যাওয়া ইত্যাদি হচ্ছে উপসর্গ। বিশেষজ্ঞরা বলছেন সময় মতো চিকিৎসা না করলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়, স্নায়ু প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।